হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ন্যাচারালি নাফিসা আমি নাফিসা ক্যানাডার অটোয়া থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি অনেক দিন পরে নতুন একটা ব্লগে ক্যানাডায় আমার অ্যাপার্টমেন্টের বারান্দায় ছোট্ট একটা বাগানের মতো আমি করেছিলাম এই সামারে আলহামদুলিল্লাহ আমার বেশ ভালোই হারভেস্ট হয়েছে তো আমার হারভেস্টগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কয়েকটা সবজি গাছ লাগিয়েছিলাম আবার কয়েকটা ফুলের গাছও লাগিয়েছিলাম তো ইনশাল্লাহ সব কিছু আপনাদের সাথে শেয়ার করব মে মাসের মাঝামাঝি আমি এই ছোটো ছোটো গাছগুলো লাগিয়েছিলাম মানে ছোট ছোট চারা এনে আমি টবে গাছগুলো লাগিয়েছিলাম জুন মাসে অনেকগুলো ফুল আমার এসেছিল। মানে ফুলের গাছগুলো আর শাক সবজি আসা শুরু করেছে জুলাই এবং অগাস্ট মাসে থেকে এবং এখন সেপ্টেম্বর মাস একটু কিন্তু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে কেনাডাতে স্টিল এখনও শাকসবজিগুলো একটু একটু হচ্ছে গলা বসে গিয়েছে আমার অনেক দিন পরে ভয়েস ওভার করলে যা হয় আমি পানি খেয়ে খেয়ে আসলে ভয়েস ওভার করছি আমাকে এখানে অটোয়াতে আমার ইউনিভার্সিটির একটা আপু ওনার বাগান থেকে অনেকগুলো শাক সবজি দিয়েছিলো তো আমি খুব মজার মজার কয়েকটা রেসিপি বানিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করবো লাইফেই ফার্স্ট টাইম আমি লাউ পাতা দিয়ে একটা মাছের পাতুরি রান্না করেছিলাম এত সহজ আমি বলবো যে আমার জানা মতে সবচেয়ে ইজিয়েস্ট এবং কুইকেস্ট মাছের রেসিপি হলো এই পাতুরি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেরি না করে ব্লগটা শুরু করি আসসালামু আলাইকুম সবাইকে যারা আমাকে প্রথম দেখছেন বা শুনছেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে এটা জুলাই মাসের একটা ক্লিপ আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে কি কি ফুল এসেছে আমার বাগানে তো আমি এবার লিটারেলি রেলিংয়ে ছোট ছোট কয়েকটা টবের মতো ঝুলিয়েছি এই টবগুলো আমি ডলার আমা থেকে কিনেছি আমার একটা ব্লগ আছে যেখানে আমি দেখেছি যে বাজেট ফ্রেন্ডলি ব্যালকিনি বা প্যাটিও গার্ডেনিং কিভাবে করবেন যারা নতুন তাদের জন্য আমি শেয়ার করেছি যে কীরকম খরচ পড়েছে আমার চারা গাছগুলোর দাম কেমন আর এই যে গাঁদা ফুলটা দেখছেন না এটা কিন্তু লিটারালি বাংলাদেশি গাঁদা ফুলের একটা গন্ধ আছে আর বাকিগুলো সবই একটু গন্ধ ছাড়া ফুল কিন্তু খুব সুন্দর আমার মানে ফুল এসেছে থ্রি টাইমস টোটাল এই তিন চার মাসের মধ্যে ফুল এসেছে আর আরেকটা ব্লগে আমি দেখিয়েছি অলরেডি যে কিভাবে এই ছোট ছোটো পটগুলোতে টবগুলোতে আমি গাছ লাগিয়েছি মাটি কোথা থেকে নিয়ে এসেছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি তো আপনারা ইন্টারেস্টেড হলে ওই দুটা ব্লগ অবশ্যই চেক আউট করবেন আমি চেষ্টা করব এখানে লিংক কোথাও দিয়ে দিতে আর এগুলো হলো আমার টমেটো এবার ইন টোটাল তিনটা আমি টমেটো গাছ লাগিয়েছি দুটো হলো চেরি টমেটো বা বেবি টমেটো এবং আরেকটা লাগিয়েছিলাম আমি রাপুঞ্জিল টমেটো মানে একটু সাইজে বড় এই ছোটো ছোটো টমেটোগুলো কিন্তু খুবই মিষ্টি হয় সালাদে পারফেক্ট লাগে রান্নাও করতে পারেন সবুজগুলো দিয়ে বাট সালাদে খেতে বেশি ভালো লাগে আর মরিচ গাছ এটা কিন্তু কেনেডিয়ান মানে বিদেশি মরিচ এটাকে কায়েন পেপার বলে আমার জন্য বেশ ভালোই ঝাল হয় বাংলাদেশি মরিচের মতোই লাগে আর বাংলাদেশি মরিচ আসলে সব গার্ডেনে পাওয়া যায় না এটা কিছু কিছু স্পেসিফিক ফার্মে আপনারা পাবেন অনেকে আবার নিজেরাই বীজ সংগ্রহ করে ছোট ছোট চারা গাছ বা সিডলিংসের মতো বানায় আর এবার প্রথমবারের মতো অনেক শখ করে আমি বেগুন লাগিয়েছিলাম তো চারটা বেগুন আসছে ইন টোটাল এখানে দুইটা ছোট ছোটো বেগুনের চারা গাছ আমি লাগিয়েছিলাম জানি না কেন আর বেশি আসলো না অনেকগুলো ফুল তো এসেছিল কিন্তু বেগুন আর হয় নাই ফেসবুকে আমি ছবি পোস্ট করেছিলাম তখন একজন আপু বলেছেন উনার টবে নাকি একটা বেগুনও হয় নাই আর তুমি আমাকে বলছে আপু সে আলহামদুলিল্লাহ অফকোর্স আলহামদুলিল্লাহ বাট আমি আশা করেছিলাম যে আরও ফলন হবে এবারে আসলে অনেস্টলি আমি গাছের যত্ন আত্মীয় পরিচর্যা ওভাবে একদমই করি নাই যেমন ফার্টিলাইজার আমি একটা ব্যবহার করি মিরাকেল গ্রো একটা অর্গ্যানিক ফার্টিলাইজার ওইটা আসলে দুই তিন সপ্তাহ পর পর দিতে হয় আমি মনে হয় ইন টোটাল দুইবার বা তিনবার দিয়েছি ম্যাক্সিমাম আর জাস্ট আমি ওয়াটারিং করেছি এবং আমার এই বাগানে মানে বারান্দায় প্রচুর আলো আসে এটা একটা প্লাস পয়েন্ট এবং যখনই আমি দেখেছি অনেক বেশি সূর্যের আলো আসে মানে যেই দিনগুলোতে অনেক রোদ উঠে তখন আবার খুব সুন্দর করে ফুল ফল আসে সবজিগুলো আসে তো আমি আমার নাস্তাটা করে নিলাম এবং এই বারান্দায় আমি এইবার সামারে অনেক গুড টাইম আমি স্পেন্ড করেছি অ্যাম্পল অফ গুড টাইম আলহামদুলিল্লাহ যে আমি আমার চাটা এখানে খাচ্ছি বিস্কিট দিয়ে বসে বসে এবং আমার গাছগুলোকে দেখছি আজকে যেমন সকাল থেকে একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব তাই সকালবেলায় চলে এসেছি বারান্দায় আদারওয়াইজ আমি বিকেলের দিকে আসি মানে মাগরিবের আজানের আগে দিয়ে তখন বেশ ঠান্ডা ঠান্ডা থাকে আমাকে একজন আপু বলেছেন যে যেই ফুলগুলো মরে যাবে শুকিয়ে যাবে সেগুলো যেন আমি সুন্দর করে তুলে ফেলি তাহলে বেশি বেশি ফুল আসবে গাছে উইচ ইজ সো ট্রু তো থ্যাংক ইউ আপু আপু টরন্টো থেকে মাঝে মাঝে আমার ভিডিওতে কমেন্ট করে তো আমিও দেখেন অনেক কিছু শিখছি নতুন নতুন ভিউয়ার্স আপুদের কাছে থেকে স্পেশালি এই গার্ডেনিংয়ের ব্যাপারে আমি কিন্তু আমার ভিডিওগুলোতে বেশ ভালোই রেসপন্স পেয়েছি আজকে আমি কিছু হারভেস্ট করব আর দেখেন একটু আগে বললাম না যে অনেক বাতাস হচ্ছে আমি এই পিন হুইল বা উইন্ড মিল আবার এটাকে অনেকে উইন্ড স্পিনারও বলে দেখেন কি সুন্দর জোরে জোরে ঘুরছে অ্যান্ড কালারফুল এই উইন্ড স্পিনারটা আমি কিনেছি ডলার আমার থেকে মাত্র এক ডলার বা দুই ডলার দিয়ে আমার বেশ ভালো লাগে যখন এটা জোরে জোরে শো শোঁ আওয়াজ করে করে ঘুরতে থাকে মানে যখনই বাতাস হয় এটা ঘুরে আর এই যে এটা ছিল আমার স্প্রিং আনিয়নের গাছ অনেক স্প্রিং আনিয়ান পেয়েছি এবং আমি আমার অমলেটে ডিম ভাজিতে সবসময় স্প্রিং অনিয়নটা দিয়ে খাই বা নুডলসেও দেই এটা একদম মানে আমি অনেক অনেক স্প্রিং অনিয়ন তুলেছি এই সামারে আর এই যে আজকে একটা বড় বেগুন বেশ লম্বা হয়েছে ওটা তুললাম বাকি তিনটা থাক পরে তুলবো অ্যান্ড বেগুন দিয়ে আজকে একটা তরকারিও রান্না করব। তো এখন টমেটোগুলো আমি উঠাচ্ছি অনেক টমেটো এসেছে আসলে আমি ওয়েট করছিলাম একদম লাল হলে তারপরে আমি উঠাবো সবুজ আবার সালাদে খেতে আমার ভালো লাগে না আর এই যে দেখেন আমার মরিচ এসেছে আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছি যে আমি পুরো গাছ পাতা সহ তুলে নিয়েছি তো এটা হলো কায়েন পেপার এই মরিচগুলো কিন্তু লাল লাল হবে বাট আমি আসলে আর পেশেন্স রাখতে পারি নাই আমি সবুজই কয়েকটা তুলে ফেলেছি বাট এখন এই যে সেপ্টেম্বর মাসে গত দুই তিন দিন আগে থেকে আমি দেখছি সবগুলো মরিচ একদম সুন্দর লাল হয়েছে আমি আমার ফেসবুক পেজে পোস্ট করব ইনশাল্লাহ আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন আপনারা ন্যাচারালি নাফিসা ইনস্টাগ্রামও সেম নেইমে আছে তো এই যে আমি হারভেস্ট করছি এটাই আসলে আমার সমস্ত যে পরিশ্রম হয়েছে মাটি তুলে আনা মেট্রো থেকে আমি তেরো কেজি মাটির একটা বস্তা তুলে এনেছি তারপরে গাছগুলো আস্তে আস্তে লাগিয়েছি টপ কিনেছি অনেক পরিশ্রম হয়েছে তো মনিটারি ভ্যালুতে মানে টাকা দিয়ে হয়তো কম্পেয়ার করা যাবে না কারণ অনেক শ্রম যায় অনেক সময় যায় কিন্তু যখনই আমি বাগানে এসে টাইম স্পেন্ড করি সেটা গাছ লাগানো হোক গাছের পরিচর্যা করা হোক বা একটু বিকেলে বসে চা খাওয়া হোক আর সবচেয়ে এক্সাইটিং টাইম তো হলো হারভেস্ট টাইম যখন আমি ফসলগুলো তুলি সকালবেলা লিটারেলি আমি ঘুম থেকে উঠেই দেখি যে কয়টা আমার ফুল আসলো কয়টা সবজি আসলো কয়টা টমেটো আসলো মানে অন্য রকম একটা এক্সাইটমেন্ট কাজ করে তো আমি মনে করি যে গার্ডেনিং একটা সুদিং অ্যাক্টিভিটি আমার জন্য এবং এটা আসলে আমাদের ট্রমা হিল করতেও অনেক সাহায্য করে আমাদের অনেক রকমের মেন্টাল হেলথ রিলেটেড ইস্যু থাকে ট্রমা থাকে সেটা কাজের টেনশন হতে পারে ফ্যামিলিতে টেনশন হতে পারে বা ধরেন অনেক কাজ আপনি করতে চাচ্ছেন সেটা হচ্ছে না মানে অনেক রকম টেনশন থাকে না কিন্তু এই বাগানে এসে যখন আমি কাজ করি বা বসি তখন আমার সমস্ত টেনশন আসলে দূর হয়ে যায় কেনেডিয়ানরা এখানে কিন্তু বাগান করতে খুবই ভালোবাসে সামারের এই তিন চারটা মাস ওরা লিটারেলি অনেকের জমি কিনে চাষাবাদ করে ওরা বলে যে কেমিক্যালস ছাড়া অর্গ্যানিক ভেজিটেবলস তো আমি এখন রান্না করতে চলে এসেছি বেগুন দিয়ে টমেটো দিয়ে আমি রান্না করব এখন আমি ডালও রান্না করেছি এটা ছিল রবিবার রবিবারে আমি রান্না করি তো আমি ভাবলাম যে কয়েকটা আইর মাছ রান্না করি বেগুন আলু টমেটো দিয়ে কিন্তু আসলে আইর মাছ না আমি পাঙ্গাস মাছ বের করে ফেলেছি বা সেটাও খেতে অসম্ভব মজা হয়েছিল তো এই যে দেখেন টমেটোগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি অনেক মিষ্টি মিষ্টি হয় তবে হ্যাঁ এটা কিন্তু মেনলি সালাদেরই টমেটো বাট আমি রান্নাতেও ব্যবহার করেছি ভালো লাগে অনেক অনেক মজা লাগে এবং বাংলাদেশে আমি কখনো এরকম টমেটো খাই নাই আপনারা কমেন্টে জানাবেন বাংলাদেশে এই চেরি টমেটো বা বেবি টমেটোগুলো পাওয়া যায় কি না কারণ আমি তো সবসময় এরকম বড় বড় টমেটো খেয়েছি তো এই যে আলহামদুলিল্লাহ আমি ভাত খাচ্ছি সত্যি মানে অসম্ভব মজা হয়েছিল মানে বেগুনটার জন্য গাছের বেগুনের টেস্টই আলাদা দোকানের বেগুনের সাথে আসলে কোনোভাবেই কম্পেরেবল না আমার ইউনিভার্সিটির একটা আপু আমাকে অনেকগুলো সবজি দিয়ে গেল মাত্র তো এখানে আপু দিয়েছিল লাউ শাক পুঁই শাক এবং গাছের করলা ওনার অনেক বড় বাগান আছে ওনার প্যাটিও না মানে ওনার ব্যাক ইয়ার্ডে বিশাল বড় বাগান আছে আপু অনেকদিন আমাকে বলেছে যে তুমি আইস নিয়ে যাও তুমি নিজের হাতে তুলে নিয়ে যাও বাগান দেখতে পারবা কিন্তু আপু অনেক দূরে থাকি ইস্ট সাইডে থাকে আমি থাকি ওয়েস্ট সাইডে তো আমি আর যেতে পারিনি তো উনি এত কষ্ট করে এসে আমাকে দিয়ে গিয়েছে উনার একটা দাওয়াত আছে এখানে আমার বাসার আশেপাশের এরিয়াতে তো এখানে এসে উনি জাস্ট আমাকে দিয়ে চলে গেল তো আমি মনে করেছিলাম হয়তো আলু বা টমেটো ওই টাইপের মানে কমন ভেজিটেবলগুলো থাকবে বাট শাক দেখে তো লিটারেলি আমি আমার মনে হচ্ছে যে আমি ইমোশনাল হয়ে গিয়েছি এত ফ্রেশ ছিল দেখেন মানে কি যে ফ্রেশ লাগছিলো দেখতে আর লাউ পাতাটা দেখে আমি লিটারেলি মানে কি বলবো অনেক অনেক বছর হয়ে গিয়েছে আমি লাউ শাক খাই না আর সব সময় মনে হতো যে পাতুরি বানাবো কারণ আমি পাতুরি কখনো খাই নাই দেশে আমরা পাতুরিটা আসলে আমাদের মধ্যে অতটা কমন না বাট আমি ইউটিউবে দেখে দেখে মনে হচ্ছিল যে কবে বানাবো তো ইনশাল্লাহ আজকে বানাবো আজকের ব্লগেই দেখাবো আর এখানে দেখাচ্ছি যে আমি এগ রোজ বানিয়েছিলাম ইউজুয়ালি এটা পরোটা দিয়ে বানাই কিন্তু আমি রুটি দিয়ে বানিয়েছি বাসায় যেহেতু খাবো জাস্ট অমলেটটা বানিয়ে মানে ডিমটা যখন প্রায় হয়ে যাবে মনে করেন সিক্সটি সেভেন্টি পার্সেন্ট রুটিটা দিয়ে দিবেন বা পরোটাটা অ্যান্ড দেন ভিতরে আমি সালাদ দিয়েছি আর সালাদে আছে আমার বাগানের টমেটো তো মিষ্টি মিষ্টি টমেটো আর উপরে আমি একটু সুইট অ্যান্ড আই থিঙ্ক সুইট অ্যান্ড হট এটা ম্যাগি সস একটু বিট লবণ দিয়েছি খুবই মজা লাগে আপনারা এইভাবে খেয়ে দেখবেন আপনারা পরোটা দিয়ে খাবেন আর সকালের নাস্তায় খুবই ভালো লাগবে আমি একটু নাস্তায় লাইট রাখতে চাচ্ছিলাম তাই রুটি দিয়ে বানিয়েছি আর এখানে পুঁই শাক রান্না করেছি পুঁই শাক রান্না তো আপনারা সবাই জানেন জাস্ট একটু পেঁয়াজ রসুন আর এখানে আমি একটু হলুদ আর সামান্য মরিচ দিয়েছি চিংড়ি মাছ আমি দেই সব শাকে সব ভাজিতে মোস্টলি আমি চিংড়ি মাছটা দিতে পছন্দ করি তাহলে মজা লাগে খেতে এবং গাছের পা পুঁই শাক খুবই খুবই মজা লাগছিল অনেকগুলো শাক ছিল আসলে রান্না করার পর অল্প একটু হয়ে গিয়েছে তো এই তো অনেক অনেক মজা লেগেছে আলহামদুলিল্লাহ অ্যান্ড এখানে আমি পাতুরি রান্না করব। আমি বাসা নিয়েছি যে কাটা ছাড়া মাছটা আর এখানে আমি নিয়েছি একটু সরিষা তারপরে রসুন এবং কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছি এবং অল্প একটু আমি তেলও দিয়েছি এই পেস্টটার মধ্যে জাস্ট আর কিছুই না এবং আমি কালো সরিষা নিয়েছি এটা বাটার পর এরকম কালার হয়ে যায় আর এই যে দেখেন আমি সুন্দর করে পাতাগুলো শিরা ছাড়িয়েছি তারপরে মুড়িয়ে একটু সুতা দিয়ে এভাবে স্টিমারে দিয়ে দিয়েছিলাম আই থিঙ্ক অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু থার্টি মিনিটসের মধ্যেই হয়ে গিয়েছে আমার কল্পনার বাইরে ছিল যে ফার্স্ট অ্যাটেম্পটেই এত মজা হবে কারণ এই রেসিপি আমি কখনো আসলে খাইও নাই বানাইও নাই জাস্ট ইউটিউবে দেখেছি অনেক ভালো লেগেছে অ্যান্ড দেন আমি একটু সরিষার তেলও উপর দিয়ে ছিটিয়ে নিলাম আমাদের সরিষার তেল তো আসলে দোকানের সুপার স্টোর ওয়ালমার্টের কি না অত ভালো কোয়ালিটি না আপনার কাছে যদি ভালো কোয়ালিটি সরিষার তেল থাকে তাহলে আরও মজা লাগবে মানে মাছটাও মানে বেশ ভালো মজা হয়েছে এবং পরের দিন খেতে কিন্তু আরও বেশি ভালো লেগেছে প্রথম দিনের থেকে এটা যে কোনো মাছের তরকারির জন্যেই আসলে প্রযোজ্য এবং শাকটাও অসম্ভব ভালো লেগেছিলো খেতে আর এই যেখানে আমি করলা ভাজিটাও রান্না করেছিলাম আলু দিয়ে এবং অ্যাজ ইউজুয়াল একটু চিনি মাছ দিয়েছিলাম অল্প একটু হলুদ দিয়েছিলাম আর এখানে আমি লাউ শাকটা রান্না করেছিলাম তো আলহামদুলিল্লাহ কেমন লাগলো জানাবেন আজকের ব্লগটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন বাই বাই